কমে ফলোয়ার্স বাড়াও কিন্তু আমাদের ভিডিও ভাইরাল করে ফলোয়ার্স বাড়িও না। আমরা কি সেটা বলেছি? সরি গাইস, এটা ডেয়ার ছিল। তোর না ওটা এত চুলকানি, তুই এটা নিয়ে আবার ফেসবুকে ইয়ে করতে গেছিস? তোর পদে ব্যাপারটা খুব ভাইরাল হয়েছে জানা গেছে। তো যাই হোক, এটস ফাইন। তো যাই হোক, আমি শিনি বানিয়েছি, তাও ক্ষমা চেয়েছি। আমি এটাতে খুব দুঃখিত যে আমরা জাতীয় সঙ্গীত অবমাননার এক পক্ষকাল অতিবাহিত। পুলিশের মামলা দায়ের করা হয়েছে আদালতের দ্বারস্থ অ্যাডভোকেট। পুলিশ তাদের মতো করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর মধ্যে অভিযুক্ত দ্বিতীয় ছাত্রেরও খোঁজ পাওয়া গেছে, কিন্তু পুলিশ প্রশাসনের ভয় তো দূর, উল্টো মূল অভিযুক্ত ঋষিদাবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবার সুর চড়িয়েছে। সে প্রশ্ন তুলেছে যারা ভিডিও শেয়ার করে তাকে বদনাম করলো, তারা দেশকে কতটা ভালোবাসেন, তাদের বাবা মাকে কেন গালাগালি করা হচ্ছে, সে তার মোবাইল দিয়ে সিনে ভিডিও করেছে, অন্যদের কেন সমস্যা হচ্ছে। এদিকে শুভমিতা স্বীকার করে নিয়েছে তার দ্বারা মস্ত বড় ভুল হয়ে গেছে, এর ফলে তার পরিবারও সমস্যায় পড়ে গেছে। কিন্তু ঋষিতা দাস কিন্তু থামছে না, আগে তাকে খোলামেলা সিগারেট খেয়ে নাচতেও দেখা গেছে। এই ভিডিও দেখে সবাই চি চি করছে। কলকাতা দমদমের দ্বিতীয় অভিযুক্ত শুভমিতা কুণ্ডু, শোনাবো শুভমিতা কি বলেছে এবং তার মা গোটা ঘটনায় কাকে দোষারোপ করলেন। দয়া করে বলছি যে এই সব ভিডিও নিয়ে আমাকে, আমার বাবা মা সবাই অসুস্থ হয়ে পড়ছে, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমাদের আপনাদের হাতে পায়ে ধরছি আমি। এই যে এই মেয়েটি, আমার মেয়ের এই পোস্টটা ভাইরাল করেছে, বলুন তো আপনি যদি ওর ছোট বোন ছোট দাদা থাকতো তাহলে কি হতো না? পুলিশ সূত্রের খবর, ঋষিতা দাস দমদম কুমার আশুতোষ ইনস্টিটিউট মেনির ছাত্রী এবং শুভমিতা কুণ্ডু দমদম গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল ফর গার্লস এর ছাত্রী। দুজনেরই বয়স 16 থেকে 17 বছরের মধ্যে। আইনজীবী আয়তরী হালদারের দাবি, জাতীয় সঙ্গীতের প্রতি তরুণীদের এই আচরণ দ্য প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 আওতায়। যদিও যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ওনার দলের লোকজন দফায় দফায় জাতীয় সঙ্গীতকে জনসমক্ষে অবমাননা করে থাকেন, তাদের রাজ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ চাইলেই কিছু করতে পারবে মনে হচ্ছে না। কিছু কিছু তৃণমূলরা আবার নারী স্বাধীনতা বলে তাদেরকে বাহবা দিয়েছেন। On Facebook, wherein I observed that two girls, namely Rishita Dash, along with one other girl, have shown immense disrespect to the national flag of India and to the national anthem of India. And I am deeply hurt by this incident, and that is why I have lodged two separate complaints before the Cybercrime PS Barakpur and to the আমাদের ভিডিও ভাইরাল করে ফলোয়ার্স বাড়িও না, ঠিক আছে? ব্যাপারটা খুব ভাইরাল হয়েছে জানা গেছে। তো যাই হোক, ইটস ফাইন। তো যাই, ব্যাপারটা খুব ভাইরাল হয়েছে জানা গেছে। তো যাই হোক, ইটস ফাইন। তো যাই, এত দেশকে ভালোবাসা দিয়ে এইসব ভিডিও ভাইরাল করছো, তোমাদের এই ভালোবাসা দেশের প্রতি বুঝতেই পারছি না। আজকাল দেশের প্রতি কতটা দেয়ার ছিল, আমি তোমাদেরকে ফোনেও দেখালাম, আর কি আমাদেরকে মাঝখান থেকে খারাপ হতে হচ্ছে, রাইট? ঠিক আছে, তখন আমাদেরকে মাঝখান থেকে খারাপ হতে হচ্ছে, রাইট? করবো, হ্যাঁ, ওটা একটা দেয়ার ছিল, জাস্ট টেক ইট লাইক দ্যাট।